বিসমিল্লাহ রহমানের রাহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতা মালায়। আমাদের আজকের বক্তৃতার বিষয় বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। আমাদের আজকের বিষয়ের উপর কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনের মাধ্যমে সংযুক্ত আছেন বাঘা রাজশাহী থেকে পাকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2021 ব্যাচের শিক্ষার্থী আদর ঘোষ, ভোলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাফায়াত হোসেন এবং নটরডেম কলেজ ঢাকার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আম রৌনক শাহরিয়ার রুহান। এছাড়া আমাদের সাথে অতিথি বক্তা এবং বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মানিত গ্যালারি সহকারী জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করছি। ধন্যবাদ সাফায়াত হোসেন। এ পর্যায়ে আমাদের তৃতীয় এবং শেষ প্রতিযোগী বন্ধু নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রৌনক শাহরিয়ার রুহানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বক্তৃতা শুরু করার পূর্বেই একটি বাণী দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড কুড বি ওয়্যারলেস বিফোর ইট ওয়্যার্ড। তো এই বক্তৃতা এই বাণীটি দিয়েছিলেন তড়িৎ প্রযুক্তির বরপুত্র এবং তড়িৎ জগতের শ্রেষ্ঠ সন্তান নিকোলা টেসলা। তার প্রতি সম্মান রেখেই আমি আমার বক্তৃতা শুরু করছি। আমি রৌনক শাহরিয়ার রুহান, পড়াশোনা করেছি নটরডেম কলেজ থেকে। আজকের আলোচনার বিষয় হবে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। প্রথমে বিদ্যুৎ সম্বন্ধে কিছু বলি। বিদ্যুতের অর্থাৎ স্থির তড়িতের অস্তিত্ব প্রমাণ করা হয় 1600 খ্রিস্টপূর্বাব্দে এবং সেটি করেন গ্রিক দার্শনিক থ্যালিস অফ মিলেসাস। এর পরবর্তীতে 1752 সালে উইলিয়াম গিলবার্ট প্রথম এই তড়িৎ প্রযুক্তিকে কাজে লাগান, তড়িৎকে মানব কল্যাণে আনার জন্য। তো এজন্য তাকে উইলিয়াম গিলবার্টকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ফাদার বলা হয়। প্রথমেই আসি বিদ্যুৎ অপচয় নিয়ে এবং এতে ভূমিকা, প্রযুক্তির ভূমিকা। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকে পৌঁছানোর ধাপ রয়েছে তিনটি, প্রোডাকশন, সাপ্লাই অ্যান্ড কনজিউম। আর এই তিনটি ধাপে মোট 6টি উপায়ে বিদ্যুৎ অপচয় হচ্ছে এবং এই 6টি উপায়েই আমাদের প্রযুক্তিকে কাজে লাগে বিদ্যুৎ অপচয় আমরা রোধ করতে পারবো। তো প্রোডাকশনের ক্ষেত্রে 2টি ধাপে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি এবং টেকনোলজি ব্যবহার করা, ইলেকট্রনিক ম্যানেজমেন্ট ও মেইনটেনেন্সে টেকনোলজি ব্যবহার করা। দ্বিতীয়তে আসি সাপ্লাইয়ের ক্ষেত্রে পরিবহন পদ্ধতি ও কৌশলগত উন্নয়ন সাধনে প্রযুক্তি ব্যবহার করা। দ্বিতীয় হচ্ছে সুপার কন্ডাক্টর ব্যবহারে প্রযুক্তি ব্যবহার করা। কনজিউমের ক্ষেত্রে আসি বৈদ্যুতিক যন্ত্রপাতির উৎকর্ষ সাধনে প্রযুক্তির ব্যবহার করা। আর দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রো ফ্রেন্ডলি ব্যবস্থাপনা সৃষ্টির জন্য প্রযুক্তি ব্যবহার করা। তো আমি একটু ব্রিফলি আলোচনা করে দিই, সেটা হচ্ছে প্রোডাকশনে এসে প্রথমে। প্রতি বছর সারা সারা বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যয় হচ্ছে $2 trillion এবং উৎপাদনের যে উৎস এবং পদ্ধতি এ অনুযায়ী বিদ্যুৎ মোট 9 প্রকার। এক প্রকার হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ, 2 কয়লা, 3 পেট্রোলিয়াম খনিজ তেল, জিওথার্মাল, উইন্ড মিল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বায়োমাস, সোলার প্যানেল ও জলবিদ্যুৎ। এই 9টি পদ্ধতির জন্য পদ্ধতির মধ্যে ইলেকট্রোপিডিয়ার মতে সবচেয়ে কস্ট ইফেক্টিভ ও ইকো ফ্রেন্ডলি পদ্ধতি হচ্ছে জলবিদ্যুৎ। তো যাতে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্নের জন্য মাত্র খরচ হয় $0.042, কার্বন ইমিশন রেটও 0। আর অন্যদিকে সবচেয়ে কম ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন, যাতে খরচ হয় $0.137 এবং কার্বন ইমিশন রেট হচ্ছে 30%। এছাড়াও এটি হচ্ছে অনবয়নযোগ্য জ্বালানি। বিপিডিপি এর তথ্য মতে 2020 সালে বাংলাদেশে উৎপাদিত হয়েছে 1519 মেগাওয়াট। দেশে 13টি বড় বড় বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেসব বিদ্যুৎ কেন্দ্রের 75.27% আসে প্রাকৃতিক গ্যাস থেকে, 12.51% কয়লা ও তেল ব্যবহার করে, মাত্র 3.27% বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ ও বায়ুকল থেকে। যদিও কুতুবদিয়ার 1 মেগাওয়াট, উইন্ড মিল পার্ক এবং কাপ্তাইয়ের 230 মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা উত্তরোত্তর বাড়ানো হচ্ছে, যা অবশ্যই প্রশংসনীয়।
তো এক্ষেত্রে কিছু অল্টারনেটিভ প্রযুক্তি রয়েছে, সেগুলোর কথা আমি তুলে ধরবো। সেগুলো হচ্ছে বায়োমাস ব্যবহার করা। প্রথম ক্ষেত্রে বায়োমাস হচ্ছে জৈব পদার্থের বিয়োজন থেকে তড়িৎ প্রযুক্তিকে MFC বা মাইক্রোবায়াল ফুয়েল টেকনোলজি ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপাদন করা। মূলত এটি একটি বায়ো ইলেকট্রোকেমিক্যাল সিস্টেম, যেখানে বিয়োজিত রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করা হবে। 2007 সালের 12 মে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে একদল বিজ্ঞানী সফলভাবে এই পদ্ধতির প্রয়োগ দেখান এবং যুক্তরাজ্যের বিদ্যুৎ উৎপাদনের 230 মেগাওয়াট এইখান থেকে আসে। দ্বিতীয় আসি সোলার এনার্জির একটি অল্টারনেটিভ খোঁজা। সোলার এনার্জির অল্টারনেটিভ প্রযুক্তি খোঁজা হচ্ছে CSP প্রযুক্তি ব্যবহার করা, কনসেন্ট্রেটিং সোলার পাওয়ার। 2013 সালে আমেরিকার অ্যারিজোনাতে 1000টি মিরর ব্যবহার করে একটি বিন্দুতে ফোকাস করা হয় সূর্যের আলোকে, এবং তা থেকে 2.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়। তো এটি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আর বলে রাখি যে সূর্য থেকে যে পৃথিবীতে যে এনার্জি 1 সেকেন্ডে আসে সেটা হচ্ছে 3.846 × 10^26 ওয়াট। তো এখন এটার যদি 10%ও আমরা ইউজ করতে পারি, তাহলে পৃথিবীর যে বিদ্যুৎ চাহিদা রয়েছে সেটি সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হবে। 2014 সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞান গবেষণা সংস্থা সিজরো 2000 এমন একটি সেমিকন্ডাক্টিং ইঙ্ক আবিষ্কার করেছিলেন, যা ব্যবহার করে যে কোনো A4 সাইজের পেপারকে আপনি সোলার প্যানেলে পরিণত করতে পারবেন। তো এই যে স্বল্প দামের যে প্রযুক্তিটি রয়েছে, তা মাত্র মাত্র কয়েক সেকেন্ড আর কি আপনার সূর্যালোকে থাকলে 10 থেকে 50 ওয়াট বিদ্যুৎ দিতে সক্ষম। এবার আসি বায়োকল প্রযুক্তির দিকে। বাংলাদেশে বায়োকল ব্যবহার করা হলেও 2009 সাল থেকে জাপান, নরওয়ে, ইতালি তে ব্লু এইচ নামে একটি প্রতিষ্ঠান একটি গবেষণা করে আসছে। সেটা হচ্ছে কোস্ট লাইন ও সমুদ্রে উইন্ডমিল স্থাপন, যা থেকে প্রতি বছর 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হচ্ছে এবং যার খরচও কিন্তু অনেক কম। এবার আসি জলবিদ্যুৎ প্রযুক্তির ক্ষেত্রে। বর্তমানে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ ব্যবহার করা হয়। 2013 সালে সুইডিশ মেরিন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সেক্ষেত্রে আপনার অভ্যন্তর ভাগে, সমুদ্রের অভ্যন্তর ভাগে কিন্তু টারবাইন ব্যবহার করে 2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়েছে। তো আমি যেসব টেকনোলজিগুলো বললাম, সেসব টেকনোলজিগুলো বাংলাদেশে কিন্তু ব্যবহার করা সম্ভব। তো এই এই সম্ভব যদি হয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকার যদি এইসব টেকনোলজি এনে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করতে থাকে, তাহলে আশা করি মানে অনেকখানি বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। এবার আসি যে জীবাশ্ম জ্বালানি, যে বাংলাদেশ যেটার উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল, সেটা কেন ব্যবহার করা উচিত না? কারণ কয়লা ইতিমধ্যেই 905 বিলিয়ন মেট্রিক টন উত্তোলন করা হয়েছে, আর যা মাত্র 148 বছর টিকে থাকবে। আর গ্যাস ব্যবহার করা হয়েছে 6381 ট্রিলিয়ন বর্গফিট, এবং যা আর মাত্র 143 বছর টিকে থাকবে। তেল ব্যবহার করা হয়েছে 1119 বিলিয়ন ব্যারেল, তো সেটা আর মাত্র 61 বছর টিকে থাকবে। এবার আসি সবচেয়ে আমাদের দ্বিতীয় সেগমেন্টে, সেটা হচ্ছে সাপ্লাই। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা আমাদের সিস্টেম লস, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখতে হয় আমাদের সিস্টেম লস রয়েছে। ইন্ডেক্স মার্কেটের মতে, প্রোডাকশন পাওয়ার সিস্টেম এর মতে, যে আমাদের যে প্রোডাকশন লস, তাতে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 74তম। দেশের সিস্টেম লসের পরিমাণ হচ্ছে 11.86%, যেখানে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার সিস্টেম লস হচ্ছে 3%, জার্মানির 4%, অস্ট্রেলিয়ার 5%, USA ও ফ্রান্সের 6%। লক্ষ্য করে দেখব যে আমরা যেখানে মাঠ পর্যায়ে গ্রাহকদের সচেতন করতে পারস্ত, সেক্ষেত্রে আমাদের উন্নত বিশ্বে যে উৎপাদনে অর্থাৎ রুট থেকেই আমাদের বিদ্যুৎ অপচয় কিন্তু রোধ করে দিচ্ছে। তো এই জন্য আমরা কিন্তু সুপার কন্ডাক্টর জাতীয় গ্রিডে আমরা যেখানে তামার তার ব্যবহার করছি, যার রোধ হচ্ছে 1.71 × 10^8 ওহম মিটার, সেক্ষেত্রে আমরা একটি সুপার কন্ডাক্টর ব্যবহার করব। তো আসলে সুপার কন্ডাক্টর কিন্তু অনেক বেশি তাপমাত্রায় কাজ করে। তো এখন একটা সুখবর হচ্ছে যে সম্প্রতি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থ বিজ্ঞানী রাসেল হেমিনের নেতৃত্বে একদল গবেষক সুপার কন্ডাক্টর একটি পেয়েছেন, যা কক্ষ তাপমাত্রাতেই কাজ করতে পারে। তো সেটি হচ্ছে ল্যান্থানাম হাইড্রাইড। তো আমরা যদি এই জাতীয় গ্রিডে এই ব্যাকবোনে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে BPDP এর তথ্য মতে যে আমাদের 2019 সালে পরিবহনের জন্য $247 মিলিয়ন খরচ হয়েছিল বা নষ্ট হয়েছিল, সেটা আমরা রোধ করতে পারবো। এবার লাস্ট সেগমেন্ট আমার হচ্ছে কনজিউমার ক্ষেত্রে যেসব প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারবো।
দেশের উৎপাদিত বিদ্যুতের 44% ব্যবহার হয় বাসা বাড়িতে, আর হাউসহোল্ড ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ গ্রহণ করে সেটা হচ্ছে এসি বা এয়ার কন্ডিশন। তো এসিতে যদি আমরা ইইআর বা এনার্জি এফিসিয়েন্সি রেশিও টেকনোলজি ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার উইচ ইউকে এর সার্ভে মতে মাসে আমার 10 ইউরো বেঁচে যাবে। এছাড়াও যে আমরা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করি, সেটা সিএফএল ব্যবহার বা ফ্লোরোসেন্ট বা ইনক্যান্ডেসেন্ট ব্যবহার না করে আমরা যদি এলইডি বাল্ব ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের 75% বিদ্যুৎ বেশি সাশ্রয় করতে পারবো, এবং এসব এলইডি বাল্ব এইসব ইনক্যান্ডেসেন্ট বাল্বের থেকে 30% বেশি দীর্ঘস্থায়ী। তো এর ফলে যে উইচ ইন্ডেক্স এর মতে আমাদের মাসে 70 টাকা করে আমরা সেভ করতে পারবো। আর বাসায় যদি আমরা সোলার প্যানেল লাগাই, যেটা উন্নত বিশ্বে লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আমরা সেভ করব বছরে 292 ইউরো। এছাড়াও যদি মাইক্রোওয়েভ আমরা ব্যবহারে যদি আমরা কম তাপমাত্রা দিয়ে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা 62 ইউরো, ওয়াশিং মেশিনের ক্ষেত্রে 52 ইউরো, এবং সবকিছুর যদি আমরা একটা সামেশন করি তাহলে গড়ে আমাদের বছরে প্রায় 500 ইউরো আমরা বাঁচাতে পারবো। তো এখন 500 ইউরো কিন্তু আমাদের যে কোনো একটা মানুষের পক্ষে, মানে গড়পড়তা মানুষের পক্ষে অনেক বেশি সেভিং। তো আমি আরেকটা জাস্ট কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মূলত প্রযুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য গ্রাহক এবং সরকারের যে সদিচ্ছা, এই দুটিরই প্রয়োজন রয়েছে। তো আমি জাস্ট শেষ করতে চাই একটি কবিতার লাইন দিয়ে, যেটি আমার আগের বক্তাও শেষ করেছে, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদারের কথা, যে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথ প্রদীপ ভাতি। তো শুভ বুদ্ধির উদ্বোধনের আমি কামনা করছি, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত আজকে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতা মালায় ভার্চুয়ালি অংশগ্রহণকারী শিক্ষক, অভিভাবক, সকল পর্যায়ের শিক্ষার্থী এবং বিজ্ঞান মনস্ক সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকে নির্ধারিত বিষয়ে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, গ্যালারি অ্যাসিস্ট্যান্ট, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আধুনিক থেকে অত্যাধুনিক যত প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে সবই আবিষ্কৃত হয়েছে মানুষের কল্যাণে। আর সবার আগে বলতে হয় যে বিদ্যুতের এই আবিষ্কার, এটা হচ্ছে আমাদের জীবনকে পূর্ণতা এনে দিয়েছে। এই বিদ্যুৎ আবিষ্কারের মধ্য দিয়ে মানব জাতি তথা মানব সভ্যতা পরিপূর্ণরূপে বিকশিত হয়েছে বলে আমি মনে করি। তো আমরা আজকে কথা বলছি বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে কথা বলার আগে আমাদের যেটা কথাটা মাথায় রাখা দরকার, সাশ্রয়ী তো করবই, বিদ্যুৎ ব্যবহারেও আমরা সাশ্রয়ী হব। সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করব বলেই যে আমরা সারাক্ষণ লাইট জ্বালায় রাখবো, ফ্যান জ্বালায় রাখবো, তাও না। কারণ একটা দেশের এই 20 কোটি 18 কোটি দেশের এত আপামত জনসাধারণের চাহিদা মেটাতে গেলে, বিদ্যুতের চাহিদা মেটাতে গেলে, এবং সর্বসাধারণকে বিদ্যুৎ যদি আমরা সরবরাহ করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে, সচেষ্ট থাকতে হবে, নাহলে আমরা এই ঘাটতি, আমাদের চাহিদা পূরণ করতে সক্ষম হব না। বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন প্রযুক্তি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই শুনেছি, তোমরা সবাই বলেছো এনার্জি সেভিং লাইটের কথা, যেটা আমরা সবাই ব্যবহার করি মোটামুটি প্রত্যেকটা বাসা বাড়িতে এবং মিল ইন্ডাস্ট্রিজে ব্যবহার হচ্ছে। SLD-র কথা আমরা শুনেছি, পেশি ওয়াইফাই এর কথা আমরা শুনেছি, VRF ভেরিয়েবল বল রেফ্রিজারেটর ফ্লো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটার কথাও আমরা শুনেছি। তো বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পণ্যের ব্যবহার বদলে দিতে পারে আগামী বিশ্ব, বৈশ্বিক উষ্ণতা রোধে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, বিদ্যুতের অপচয় রোধ করে সমৃদ্ধ হতে পারে অর্থনীতি। ইতোমধ্যে বিশ্বের উন্নত দেশগুলো বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পণ্য ব্যবহারে অনেক দূর এগিয়ে গেছে। যে কোনো ভবন নির্মাণে, রাস্তা কিংবা সেতু নির্মাণে, নকশা প্রণয়নে তারা বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পণ্যের ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে। আমরা যদি 100 মেগাওয়াট
বিদ্যুৎ উৎপাদন করি, তাতে আমাদের আনুমানিক খরচ হয় 700 থেকে 1000 কোটি টাকা। আর যদি বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করি, এতে আমরা যদি 100 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, তাতে কিন্তু আমাদের 700 থেকে 1000 কোটি টাকা খরচ হবে না। অর্থাৎ 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা আর 100 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা কিন্তু একই কথা। উপরন্তু 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় এবং এতে করে যে গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেখান থেকেও আমরা রক্ষা পাবো। শুধু আমরা না, পুরো বিশ্ববাসী রক্ষা পাবে। সুতরাং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার থেকে বিকল্প আমাদের কোনো কিছু নাই। বিদ্যুৎ ব্যবহারে আমাদের অবশ্যই সাশ্রয়ী হতে হবে। আমরা অফিসে, বিশেষ করে অফিস আদালত মিল কারখানাগুলোতে বিদ্যুতের ব্যাপক ব্যবহার হয়, বাসাবাড়িতে তো সীমিত আকারে ব্যবহার হয়। আমরা যদি অফিস আদালতের প্রাকৃতিক আলোটাকে আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে যেমন হচ্ছে বড় বড় কর্পোরেট অফিস, কলকারখানা, মিল ইন্ডাস্ট্রিজ, যেখানে হচ্ছে পর্দা লাগানো থাকে গ্লাসের মধ্যে, আমরা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পর্দাগুলোকে আমরা যদি টানিয়ে দিতে পারি, এতে করে কিন্তু প্রাকৃতিক আলো প্রবেশ করবে। আমাদের কিন্তু লাইট হয়তো জ্বালাতে হবে, তবে লাইটের পরিমাণ অনেকটাই কমে যাবে। এতে করে আমরা ন্যাচারাল আলোও ব্যবহার করতে পারবো এবং আমাদের কি হবে, বাইরের আমাদের বিদ্যুৎটাও সাশ্রয়ী হবে। বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান ব্যবহার করা যেতে পারে, যে বিষয়ে আমরা ইতিমধ্যে শুনেছি, আমরা সেটা ব্যবহার করতে পারি। তো এ পর্যায়ে আমি আজকের আমাদের তিনজন শিক্ষার্থী বন্ধু যারা বক্তব্য দিয়েছেন, আদর ঘোষ, প্রথমে আদর ঘোষের কথা বলি। আদর ঘোষ অত্যাধুনিক অনেক প্রযুক্তি নিয়ে সে বলেছে স্মার্টফোনের মাধ্যমে আমরা কি করে বাইরে অবস্থান করেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি বাসাবাড়িতে, পানির পাম্পে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তারপরে সে আরো বলেছে যে বাসাবাড়িতে আমরা 90% বিদ্যুৎ সাশ্রয় করতে পারি মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে। তারপর সে আরো বলেছে যে আমরা যে কম্প্রেসর যুক্ত যে মেশিন গুলো আছে, সে কম্প্রেসর যদি আমাদের উন্নত মানের হয়, ভালো মানের যদি হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হবে। সেটা তার বক্তৃতার মধ্যে উঠে এসেছে, সে অনেক ভালো বলেছে। তার আমাদের পরের বক্তা ছিল মোহাম্মদ শাফাত হোসেন সিয়াম। সে বিদ্যুৎ সাশ্রয়ী অনেকগুলো প্রযুক্তি নিয়ে কথা বলেছে, তার মধ্যে এনার্জি সেভিং লাইটের ব্যাপারে ছিল, SLD, প্যাসিভ ওয়াইফাই, এবং সর্বশেষে বেশ সুন্দর একটা কথা বলেছে, আসলে এটাই যদি আমরা মেনে চলি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে আসলে অপচয়কারী শয়তানের ভাই, আমরা যে যেখানে আছি আমরা পরিমিত বিদ্যুৎ ব্যবহার করবো। হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত আমরা কোনো কিছুই করবো না, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো আমরা যদি আসলে ওই ওই জায়গাটা থেকে আমরা সচেতন হই, তাহলে আমাদের এই বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারের যথার্থতা আমরা আসলে এই ফল সুফলটা ভোগ করতে পারবো। আমাদের সর্বশেষ শিক্ষার্থী বন্ধু রনক সাহারিয়া রুহান, তার বক্তব্য তো আরো চমৎকার ছিল। সে একেবারে খুবই তত্ত্ববহুল এবং সে অনেকগুলা বিষয়ের অবতারণা করেছে এবং যথেষ্ট চমৎকার ছিল তার উপস্থাপনা। সে হচ্ছে শিল্প কলকারখানার প্রোডাকশনে আমরা বিদ্যুৎ সাশ্রয় কিভাবে করতে পারি, জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি কি করে পূরণ করতে পারি, বায়ুকলের ব্যবহার, সুপার কন্ডাক্টরের ব্যবহার সহ আরো নানাবিধ বিষয়ের অবতারণা করেছে। তিনজনের বক্তব্যই চমৎকার ছিল, সবার বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনেছি। আসলে সর্বশেষ যে কথাটা থাকবে, যে আমরা যেন শয়তানের ভাই না হই, আমরা যেন এই বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির কথা তো বলতেছি, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের আগে আমরা যেন সচেতন হই যে বিদ্যুৎ ব্যবহারে আমরা সাশ্রয়ী হব, আমরা সচেতন থাকবো। অপ্রয়োজনে আমরা আমাদের যে যেখানে অবস্থান করছি, আমি যে একটা রুমে অবস্থান করি, আমি আমার রুমের দায়িত্বটা নিলেই আমি অনেকখানি সেভ করতে পারবো। এভাবে আমরা যদি পরিবার থেকে শুরু করি, আমি আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বোনকে, সর্বোপরি আমরা সবার মধ্যে যদি এই সচেতনতা ছড়িয়ে দিতে পারি, তাহলেই মনে হয় আমরা যে বিদ্যুৎ সাশ্রয়ের এই যে আমরা যে এই বক্তব্যটা আমরা উপস্থাপন করছি, এটা আসলে অনেকাংশে সফল হবে বলে আমি বিশ্বাস করি। তো মাহে রমজানের রমজান মাস, আসলে আমরা সবাই অনেকখানি রোজার মাস নিয়ে আসলে তীব্র দাবদাহে তাপদাহে আমরা আসলে অনেকখানি ক্লান্ত। সব মিলে সবার বক্তব্য ভালো লেগেছে, আসলে অনেক কিছু বলার ছিল, আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এ পর্যায়ে আমি আজকের বিজয়ী বক্তার নাম ঘোষণা করছি। আসলে তিনজনকেই যদি আমি বিজয়ী ঘোষণা করতে পারতাম, তাহলে আমার বোধ হয় আরো ভালো লাগতো। আসলে যেহেতু একটা বাধ্যবাধকতা আছে, যেকোনো একজনকেই আমার মূল্যায়ন করতে হবে, তবে আমি বলবো যে কেউ আশাহত হবে না। তোমরা আমাদের এই চলমান প্রক্রিয়া, এটা আমাদের চলবে। তো কোভিড পরিস্থিতির মধ্যে আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো, বাসাবাড়িতে যে যেখানে থাকি আমরা হচ্ছে স্বাস্থ্যবিধিটা মেনটেন করব এবং আমরা বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সতর্ক থাকব। এ পর্যায়ে আমি বিজয়ী শিক্ষার্থীর নাম ঘোষণা করছি। আজকের বিজয়ী হচ্ছেন রৌনক সাহারিয়া রুহান, নবম শ্রেণীর শিক্ষার্থী, নটরডেম কলেজ।
অভিনন্দন রওনক শাহরিয়ার রুহান, আর পাশাপাশি আদর ঘোষ এবং সাফায়াত হোসেন দুইজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।